সাবমেরিন ভারতের তথ্য শত্রুপক্ষের হাতে। কি করলো তথ্য ফাঁস? বিদেশ থেকেই তথ্য ফাঁস, নাকি সোর্সের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? স্কর্পেন সাবমেরিনে তথ্য ফাঁসের পর এখন এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ভারতীয় নৌসেনা। তবে একটা জিনিস স্পষ্ট, ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে জাতীয় নিরাপত্তা। আর হবে নাই বা কেন? একটি দুটি তো নয়। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে স্কর্পেন সাবমেরিনের 22,439 পৃষ্ঠা নথি। এই পরিস্থিতিতে ফ্রান্স সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছে ভারতীয় নৌসেনা। 23,562 কোটি টাকার প্রকল্পে ফরাসি সংস্থা ডিসিএনএস এর তত্ত্বাবধানে মুম্বাইয়ের মাজাগাঁও ডকে তৈরি হচ্ছে 6টি স্কর্পেন তথা কালভারি ক্লাসের ডুবোজাহাজ। যদিও ফরাসি সংস্থা ডিসিএনএস এর দাবি তাদের দিক থেকে কোনো তথ্য ফাঁস হয়নি, তাহলে ভারতীয় প্রতিরক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এত গোপন তথ্য ফাঁস করলো কে বা কারা? মুম্বাইয়ে যে ডকে ডুবোজাহাজগুলি তৈরি হচ্ছে সেই মাজাগাঁও ডক কর্তৃপক্ষের দাবি, আমাদের দিক থেকে কোনো তথ্য ফাঁস হয়নি। ভারতীয় নৌসেনাকে তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু করে দিয়েছে নৌসেনা। নিরাপত্তার বিষয়ে অভ্যন্তরীণ অডিটও শুরু করেছে তারা। বিবৃতি দিয়ে নৌসেনা জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তের জন্য ফরাসি সরকারের কাছে আর্জি জানানো হয়েছে। তথ্য ফাঁসের ধরন দেখে মনে হচ্ছে যা হয়েছে বাইরে থেকেই হয়েছে, দেশের মধ্যে থেকে কিছু হয়েছে বলে মনে হয় না। কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে ফাঁস হওয়া তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে যে তথ্যগুলি ফাঁস হয়েছে তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই, কারণ অনলাইনে ডুবোজাহাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঢেকে দেওয়া ছিল। কিন্তু যে তথ্যগুলি ফাঁস হয়েছে তাতে গুরুত্বপূর্ণ কিছু না থাকলে এত উদ্বেগ কিসের? তাহলে কি ব্যর্থতা ঢাকতে কিছু লুকোনো হচ্ছে? এবিপি আনন্দ।